দেখ আরেকটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে একজন ভাইয়া প্রশ্ন করেছেন যে ভাইয়া গাম্বুরা রোগটা কতদিন বয়স থেকে হয় এবং এটা কতদিন থাকে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবারই জানা উচিত কখন থেকে এই বিষয়টা হয়ে থাকে। তো আজকে সেই বিষয়টা ক্লিয়ার করবো, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা খুবই ছোট হচ্ছে তাই মিস করবেন না, এই কয়েকটা মিনিট ভিডিওটা দেখে তারপর শেষ করুন, তো আপনি জানতে পারবেন। সো গাইস, যে বিষয়টা সেটা হচ্ছে যদি আপনি গাম্বুরার বিষয়ে কথা বলতে চান তাহলে আমি মনে করে থাকি মুরগির সবচেয়ে কঠিন যে রোগটা এবং বিরক্তিকর রোগটা হচ্ছে ব্রুডার নিউমোনিয়া, তারপর হচ্ছে রানিকেট। ব্রুডার নিউমোনিয়া হচ্ছে আপনাকে বিক্রি করা পর্যন্ত জ্বালাবে, অর্থাৎ 30 দিন 35 দিন রাখুন না কেন ততদিন পর্যন্ত আপনাকে সেটা জ্বালাবে, আপনি শান্তি পাবেন না ব্রুডার। তাই জন্য এটাকে আমি সবচেয়ে খ্যাত একটা রোগ বলে থাকি এটাকে। যদি রানিক্ষেত বলি, রানিক্ষেত বিশ্রী এবং সবচেয়ে ডেঞ্জারাস একটা রোগ, যা হবে এক দুই দিনের মধ্যে আপনার ফুল যদি আলাদা না করো, আমরা চাই না, হলে সেটা খামারটাই খালি করে দেয়। তো এরপরে যে বিষয়টা, যদি গাম্বুরার বিষয়টা আমরা আসি, গাম্বুরার বিষয়টা যে কোনো মুহূর্তে হতে পারে, এটা কোনো আপনাকে দৌড়ে বলে কখন আসবে সেটা আপনাকে বলে দিবে না, এটার এক্স্যাক্টলি কোনো সমস্যা নেই, সময় নেই। তবে যে বিষয়টা আপনাকে বলতে পারি সেটা হচ্ছে গাম্বুরার রোগ আসার সবচেয়ে যেটা ম্যাক্সিমাম যে সময়টাতে সবচেয়ে বেশি আক্রমণ করে সেটা হচ্ছে 16 থেকে 25 দিনের মধ্যে। এই সময়টায় সবচেয়ে বেশি আক্রমণ করার চান্স বেশি থাকে এবং করেও, ঠিক আছে। অর্থাৎ গাম্বুরা রোগটা 16 থেকে 24 থেকে 25 দিনের মধ্যে এই সময়টায় সবচেয়ে বেশি আক্রমণ করে এবং এটার নজিরও আছে অবশ্যই, সবচেয়ে বেশি আক্রমণ করার চান্স থাকে এবং করেও। তো এই ক্ষেত্রে আপনি যে এখন দ্বিতীয় পর্যায়ে প্রশ্নটা সেটা হচ্ছে আপনি এইটা কতদিন থাকে গাম্বুরা রোগটা যদি আসে। দেখেন কোনো একটা রোগ কিন্তু হুট করে আজকে এসে আজকে আপনাকে আক্রমণ করে না, ঠিক আছে। তো এই বিষয়টা করে থাকে, তো এই বিষয়টা করে থাকে আস্তে আস্তে মুরগি যখন আক্রমণ করে, আক্রমণ করতে 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 একটা পর্যায়ে যখন বেশি হয়ে যায় তখন থেকে মুরগি মারা যাওয়া শুরু করে, অর্থাৎ 2-1 দিন আগে থেকে কিন্তু এটা শুরু হয়। তবে এক্স্যাক্টলি যখন আপনি দেখবেন যে মুরগিটা আক্রমণ, মুরগি মারা যাচ্ছে, আক্রমণ হচ্ছে, তখন ওই দিন থেকে যদি আপনি ট্রিটমেন্ট নেন তাহলে 3 দিনের মধ্যে আপনার গাম্বুরা রোগ ভালো হয়ে যাওয়ার চান্স থাকে। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার মেডিসিন ভালো হতে হবে, আপনার পরিচর্যা ভালো হতে হবে, আপনার ওখানে সর্বোচ্চ দিয়ে আপনাকে চেষ্টা করে যেতে হবে যে গাম্বুরা রোগটা বিতরণ দূর করার জন্য। তো আশা করি আপনার যে দুটো প্রশ্ন ছিল, গাম্বুরা রোগ কখন থেকে হয়, এক্স্যাক্টলি এটার সময় এবং কতদিন থাকে, আমি আশা করি আপনাকে প্রশ্নের উত্তর দিয়েছি। তো এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্স তো আছে, সেখানে এখনই কমেন্ট করে জানিয়ে দিন, আর ভালো লাগলে এখনই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।